চট্টগ্রাম ক্যাটেল ফার্মার্স অ্যাসোসিয়েশন আয়োজিত দ্বিতীয়বারের মতো আগামী 6 জানুয়ারি শুক্রবার আউটার স্টেডিয়ামে দিনব্যাপী 2023 সালের ক্যাটেল এক্সপো অনুষ্ঠিত হতে যাচ্ছে। সোমবার সকালে প্রেস ক্লাবের ইঞ্জিনিয়ার খালেক মিলনায়তনে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে বিস্তারিত তুলে ধরেন চট্টগ্রাম ক্যাটেল ফার্মার্স অ্যাসোসিয়েশন। আমি আসলে ধন্যবাদ জানাই আপনাদের। অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ আক্তার হোসেন জাকি এতে লিখিত বক্তব্য পাঠ করেন। বলেন, 38টি অ্যাগ্রো ফার্মের অংশগ্রহণে মোট 100টি সার প্রদর্শিত করা হবে এই এক্সপোতে। এক্সপোর উদ্বোধন করবেন চ্যানেল আই পরিচালক ও বার্তা প্রধান শাইক সিরাজ। এছাড়া অ্যাসোসিয়েশনের সভাপতি বুরহানুল হাসান চৌধুরী বলেন, সামষ্টিক প্রণোদনায় ব্যক্তিক উদ্যোক্তাদের প্রাণিত করা এবং প্রাকৃতিক উপাদানে মোটা তাজাকরণ সহ মাংসজাত খাদ্য প্রাণীর লালন পালনকে সাধারণের মধ্যেই জনপ্রিয় ও গ্রহণযোগ্য করে তোলাই এই মেলার মূল উদ্দেশ্য। যুবকদেরকে পড়ালেখার পাশাপাশি যারা কলেজ ইউনিভার্সিটি থেকে পড়ে আগে চাকরির পেছনে ঘুরত, উনি এখন সে চাকরির পেছনে না ঘুরে এই যে আমাদের অর্থনীতিকে, গ্রামীণ অর্থনীতিকে সমৃদ্ধ করার জন্য যেই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন, তিনি তারই অনুপ্রেরণা আপনারা তাদের যে দীর্ঘদিন ধরে আহ্বান জানিয়ে যাচ্ছেন তারই অনুপ্রেরণায় আজকে চট্টগ্রাম নয় সারা বাংলাদেশের অর্থনীতির, বিশেষ করে গ্রামীণ অর্থনীতি, কৃষি, আমাদের প্রাণী সম্পদ, মৎস্য সম্পদ সমৃদ্ধ হয়েছে। আগামী শুক্রবার দিনব্যাপী এই এক্সপোতে প্রথম অধিবেশনে স্কুল ছাত্রদের মাঝে লেখাপড়ার পাশাপাশি অ্যাগ্রোশিল্পের শিক্ষণীয় দিক আলোকপাত শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন সিবাসু বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডাক্তার এএসএম লুৎফুল এহসান। দ্বিতীয় অধিবেশনে প্রধান অতিথি থাকবেন চসিক মেয়র বীর মুক্তিযোদ্ধা এম রাজল করিম চৌধুরী। বিশেষ অতিথি থাকবেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজম নাসির উদ্দিন, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার দেলোয়ার হোসেন, নাহার অ্যাগ্রোর ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশ বিল্ডার্স ফার্মার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ রাকিবুর রহমান টুটুল, চেম্বারের সভাপতি এম মাহবুল আলম সহ আরো অনেকে। এছাড়াও আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন অ্যাসোসিয়েশনের সভাপতি ওয়াসিক আহমেদ শাউন, চ্যানেল আই চট্টগ্রাম ব্যুরো প্রধান চৌধুরী ফরিদ, নাহার এগ্রোর কাজী জাওয়াত সহ আরো অনেকে। রুমেন চৌধুরী, চটলা টিভি। ইতিহাস ঐতিহ্যের প্রতিচ্ছবি।